হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে লাভার এসকে। আজকে আমি রিভিউ করব একটা তামিল ফিল্ম যেটা বেরিয়েছে নেটফ্লিক্সে। ফিল্মটার নাম হচ্ছে আন্ধাগারম। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট দ্য রিভিউ। তো আন্ধাগারম ইজ বেসিক্যালি একটা সুপার ন্যাচুরাল থ্রিলার। এই ফিল্মের স্টোরির ব্যাপারে আমি বিশেষ কিছু বলবো না, নাহলে স্পয়লার হয়ে যাবে। স্টিল আমি স্টোরিটা যদি একটু ছোট্ট করে আমি বলি, তো এই ফিল্মে তিনজন মেন ক্যারেক্টার রয়েছে। ফার্স্ট অফ অল একজন যে বিনোদের ক্যারেক্টারটা যে প্লে করছে, সে একজন কোচ, ক্রিকেট কোচ। তো সে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকে, তার নিজের একটা অ্যাপার্টমেন্ট। আর সেই অ্যাপার্টমেন্টে হি গেটস অ্যানোনিমাস ফোন কলস, আর ওই ফোন কলেই কিছু রহস্য রয়েছে। এবার বেশি কিছু বলবো না ওই ব্যাপারে। এরপরে নেক্সট যে ক্যারেক্টারটা আছে, সে হচ্ছে একজন ব্লাইন্ড, হি ইজ অ্যান অকাল্টিস্ট। ও তন্ত্রমন্ত্র জানে, ও ভূতদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, অথচ ব্লাইন্ড। ও একটা লাইব্রেরিতে ক্লার্কের কাজ করে, হিজ নেম ইজ সুরিয়াম। তো সুরিয়ামের কী রোল সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। আর ফাইনালি যে মেন ক্যারেক্টার, আর একটা যে ক্যারেক্টার রয়েছে, সে হচ্ছে উনি একজন ডাক্তার, ডক্টর ইন্দ্রন, উনি সাইকায়াট্রিস্ট। তো ওনার সাথে কিছু একটা ঘটনা ঘটে। তো এই তিনটা ক্যারেক্টার রয়েছে ফিল্মে, তিনটা আলাদা আলাদা ক্যারেক্টার। এই তিনটা ক্যারেক্টার একের সাথে, একজনের সাথে আরেকজন ইন্টারকানেক্টেড না। তো এবার ফিল্মটা দেখলে আপনি বুঝতে পারবেন যে হোয়াট হ্যাপেন্স টু দিজ ক্যারেক্টার্স ইন দ্য ফিল্ম। আর ক্লাইম্যাক্সটা তো সত্যি অসাধারণ। টুয়ার্ডস দ্য এন্ড সিনেমাটা জাস্ট মাইন্ড ব্লোয়িং, মাথা ঘুরে যাবে। আপনি যদি এইভাবে শুয়ে শুয়ে দেখেন, আপনি হঠাৎ করে চমকে উঠবেন। তখন মানে এত ইন্টারেস্টিং ক্লাইম্যাক্স, আর ক্যামেরার কাজ তো জাস্ট আউটস্ট্যান্ডিং। দেখার মতো ক্যামেরার কাজ করেছে এই এই ফিল্মে যারা সিনেমাটোগ্রাফার্স রয়েছে, জাস্ট দুর্দান্ত কাজ হয়েছে এই ফিল্মটাতে। আর আমি তো বলবো যে এই ফিল্মটা এই বছরের যতগুলো আমি ফিল্ম দেখলাম এখনও অবধি, রিজিনাল হোক বলিউডের হোক, যতগুলো দেখলাম তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস, আর একদম টপে থাকবে এই ফিল্মটা ডেফিনেটলি। দ্য মাস্ট ওয়াচ। দ্য ওনলি ড্রব্যাক অফ দিস ফিল্ম ইজ এই ফিল্মটা কিন্তু 2 ঘন্টা 51 মিনিট, মানে বেশ বড়। তার মানে এই ফিল্মটা পেস নিতে, গতি নিতে একটু সময় লাগে। শুরুর দিকে খুব স্লো, খুবই স্লো, মানে কিছুই হচ্ছে না এই ধরনের। তো তখন গিভ আপ করলে চলবে না, কিন্তু কারণ ফিল্মটা সত্যি দুর্দান্ত রয়েছে, লাস্টের দিকে খুবই ভালো। তো গিভ আপ করলে চলবে না, আপনি যদি দেখেন একটু ধৈর্য ধরে দেখতে হবে। আর ফিল্মটা হিন্দিতে অ্যাভেলেবেল নাই, তামিল ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছে উইথ ইংলিশ সাবটাইটলস। সো একটু কষ্ট করে দেখতে হবে। আমি তো এই ফিল্মটাকে দেবো 5-এর মধ্যে 4, 1 স্টার আমি এই জন্য কম দিচ্ছি, কারণ হচ্ছে লেন্থের জন্য। লেন্থটা যদি আরেকটু কম হতো, যদি 2.5 ঘন্টাও হতো, তাহলে ডেফিনেটলি আমি 5-এর মধ্যে 4.5 দিতাম। আর ফিল্মটা অবশ্যই দেখার মতো আছে। আর যারা দেখেছো ফিল্মটা তাদের কেমন লেগেছে জানিও, আর যারা দেখোনি তাদেরকে আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো। ইটস আ মাস্ট ওয়াচ থ্রিলার, সুপার ন্যাচুরাল থ্রিলার। অ্যান্ড যাদের আমার রিভিউটা ভালো লেগেছে, তারা প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। ওকে, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।